ককটিশালা আগরতলা দলিনী রবীন্দ্র ছোট বার্ষিকী ভবন পিডাব্লিউডি এমপ্লয়িজ এন্ড ওয়ার্কার্স বদলনি সংসাজাকমানী বিসিনুই ফুমানো কিদিংগী কাইসা কতর পান্ডা সংসাজাকা ও পান্ডা নারওয়াই অক্রা আঙুই মানজাকা হাসেনী থুরং তাই লুকু হামক্রাই মন্ত্রী টিঙ্কুরাই তাই বনকারী কুবুনি বরম গোনাং নারওয়াই র ও পান্ডানী বিসিংতৈ বরম গোনাং মন্ত্রী টিঙ্কুরাই কক নারক থানিক সাউই খনারিকা চিনি ও বারত হাক্ত জরাও কেবাই ফানো পায়া হাক্তর হিঞ্জাগী তমা ফিয়াবা তাবুক মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী ফাইমা জরানী সিমি হায়ং গুনাঙৈ ও ভারত হাক্তর ন তাই মন্ত্রী বকরক ন সাব সিনিয়াতং আব বিনি ফান বাই সিনিজাই মায়া আব বিনি কাহাম সামুংনি বাগৈসি সিনিজাগো হিনৈ সাউখনারিকা মন্ত্রী টিঙ্কুরাই বটেব সাগা জরা কাইসেও ত্রিপুরা হাস্তেনি সিমি কুবুনি হাস্তেও থাংলাইস খাইনানি বাগৈ সালনৈ সালতাম নাংমা তাই আব সিমিয়া আগরতলা দলিনী সিমি ধর্মনগর সাব্রুম থাংলাইস খাই না বাকি দামচিনী হাই নাংমা আব রক্তাবু টংকসং লুকরকনি বাকি মূসা জঞ্জাল করিখা ও রেল ফাইমানি সিমি তাবুক সাল ওয়াইনি ওয়াইথাম লাইসইমা নহিনী সাইখনারিকা ও সামুগোতাং খাইথানী হাপাংনি ইয়াক বাই সিমি উংয়া হাস্তেনি যত সেবক খাইনাই বদল রকনি ইয়াক বঙ্গহিনী সাইখনারিকা ও পান্ডাও হাস্তেনি কুরং কুরং থাইনি লুকু রক ব ফাই মানজা ফাইবাইকা অন্য সংগঠন থেকে একটু আলাদা আমাদের কাজ করার ধরন আলাদা। আমরা যখন বলি যে সংগঠন অন্য দল থেকে আলাদা, তো সেটা কিরকম আলাদা? অর্থাৎ আমাদের পতাকার রং আলাদা না আমাদের সিম্বলটা আলাদা? আমাদের অন্য দল থেকে আলাদা তখনই হবে যখন আমাদের কর্মপন্থা অর্থাৎ কাজ করার ধরন বদলাবে। যেমন ধরুন 2023 নির্বাচনের আগ মুহূর্তে সেপ্টেম্বর অক্টোবর মাসে প্রতি ঘরে সুশাসন একটা ক্যাম্পেনিং শুরু হয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতি ঘরে সুশাসন একটা ক্যাম্পেনিং করবে। তো সেই সংগঠন যে ক্যাম্পেনিং, সেই ক্যাম্পেনিংয়ের মধ্যে দিয়ে এই রাজ্যের মানুষের সবার জীবন বদলায় যায়নি। অর্থাৎ যে ক্যাম্পেনিংটা ছিল, সেই ক্যাম্পেনিংটা ছিল যে মানুষকে আধার কার্ড করে দেওয়া, মানুষকে রেশন কার্ড করে দেওয়া, মানুষকে ভোটার কার্ড করে দেওয়া, মানুষকে এসটি এসসি সার্টিফিকেট করে দেওয়া। তো এগুলো কি মানুষ পাওয়ার করেছে? কারো জীবন বদলেছে? জীবন বদলায়নি। কিন্তু হয়েছেটা কি, যে মানুষগুলো, যে গরিব মানুষগুলো দীর্ঘ সময় ধরে, এক বছর দু বছর তিন বছর ধরে সেই অফিসে যেতেন, এসডি অফিস ডিএম অফিস বারবার ব্লকে যেতেন, সেখানে কাগজগুলো করার জন্য সেখানে করতে দালালদেরকে ধরতে হতো, কিন্তু দেখেছে তার বাড়ির পাশে সেই কাজগুলো সরকারি আধিকারিকরা সেখানে করে দিয়েছে। এই যে প্রত্যেকটা মানুষের জীবনকে স্পর্শ করা, অর্থাৎ প্রত্যেকটা মানুষের এই সমস্যায় পাশে গিয়ে দাঁড়ানো, এটা হচ্ছে পার্টির ব্যাপার। কানেক্টিভিটি, মানুষের উন্নয়ন, এত সমস্ত সমস্ত কিছু আপনারা করছেন, বদলাচ্ছে আমাদের দেশ, বদলাচ্ছে আমাদের রাজ্য, বদলাচ্ছে অনেকখানি, বদলেছে অনেকখানি, বদলেছে শুধুমাত্র ওই ট্রেনের গতিতে নয়, একদম বন্দে ভারত ট্রেনের গতিতে দেশ বদলাচ্ছে। আজ আমাদের দেশ কোনো একটা সময়, আমার আগের বক্তা বলেছেন জি টোয়েন্টির আমরা সভাপতিত্ব করছি, অনেকে বলছেন ক্রিটিসাইজ করছেন জি টোয়েন্টির সভাপতিত্ব মানে কি, জি টোয়েন্টি তো এটা অবভিয়াসলি এই দেশগুলোর মধ্যে ঘুরে ঘুরে সভাপতিত্ব আসবে, এটা নয়। আমরা দেশ আজকে আমাদের প্রাচীন ভারত, অর্থাৎ আমরা হারিয়ে যাওয়া কৃষ্টি সংস্কৃতি আজ বিশ্বের কাছে তুলে ধরার সুযোগ এসেছে। আজ আমরা বলি আমাদের ভারত বৈভবশালী ভারত ছিল, এই বৈভবশালী ভারত আজ আবার পুনরায় আমরা গোটা পৃথিবীর মানচিত্রে তুলে ধরেছি। আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুধু বড় দেশ, অনেক দেশে যখন যান সেখানে আমরা দেখেছি রাষ্ট্রনায়করা পায়ে ধরে প্রণাম করেন, আর সেই জায়গাতে ভারত পৌঁছেছে। আজ আমরা ত্রিপুরার ছেলেমেয়েরা একটা সময় যারা পড়াশোনার জন্য আমরা দেখেছি এখান থেকে 18 ঘন্টা 16 ঘন্টা বাসে করে গিয়ে গুয়াহাটিতে স্টেশনে বসে থাকতো, সেখানে 4 ঘন্টা 5 ঘন্টা বসার পর ব্রহ্মপুত্র নর্থ ইস্ট দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর যেতে, আজ কিন্তু সেটা করতে হয় না। আজ আমাদের আগরতলা স্টেশন থেকেই সমস্ত দেশে যাওয়া যায়, এটা পরিবর্তন হয়েছে, এটা গোটা ভারতবর্ষের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের পরিবর্তন হয়েছে। আজ আমাদের ধর্মনগরে রেল এসেছিল 1964 সালে, এখানে অনেক লড়াই ছিল হয়তো উত্তর জেলার থেকে আসে, 1964 সালে ধর্মনগর রেল এসছে, আর প্রায় 25 বছর সময় লেগেছে কুমারঘাট রেল এসতে, কত কিলোমিটার 30 কিলোমিটার রেল রাস্তা এসেছে, 25 বছর সময় লেগেছে। 1989 সালে রেল পৌঁছেছে কুমারঘাটে, আবার অনেক বছর অপেক্ষা, এনডিএ গভর্নমেন্ট হয়েছিল, অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্ট হয়েছে, রামবিলাস পাসওয়ান রেল মিনিস্টার হয়েছে, অর্থ বরাদ্দ হয়েছে, সেই রেল ধীরে ধীরে মিটার গেজ আগরতলা পৌঁছেছে। 2014 সালের পর 2014 থেকে 2019 800 কিলোমিটার বর্ডেস রেল, কোথায় থেকে বদরপুর থেকে সাপুরম অব্দি 100 কিলোমিটার নতুন রাস্তা, পুরনো রাস্তাকে পুনরায় বর্ডেজ করা, এই কমপ্লিট কাজটা 5 বছর হয়েছে। 18 ঘন্টা রেল আজ ত্রিপুরা থেকে ভারতবর্ষে যায়, এটা পরিবর্তন হয়েছে। এক শুধু রোড কানেক্টিভিটি, রেল কানেক্টিভিটি নয়,
রোজ একটা, আমি উত্তর জেলার থেকে আসি, আগে উত্তর জেলার মানুষ আগরতলা আসার স্বপ্ন ছিল যে আগরতলা যাবো, 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে, আসাটা অকল্পনীয়, বর্ষার সময় তারা ভাবতেই পারবেন না, কোনো কারণে মাটি ভেঙে যদি রাস্তা বন্ধ হয়ে যায় আসতে পারবেন না। আজ দেখুন 2.5 ঘন্টায় আমরা কৈলাসহর থেকে আগরতলায় চলে আসি, এই রাস্তাটা এত স্মুথ, এত ভালো রাস্তা হয়েছে, এগুলো পরিবর্তন হয়েছে দ্রুত গতিতে। আপনারা তো সরকারি আধিকারিক, আপনারা কাজ করেন, আপনারা জানেন, আমার বলার দরকার নেই। আজ এত গতিতে রাজ্যের পরিবর্তন হচ্ছে, এত গতিতে আমরা উন্নয়নের দিকে যাচ্ছি, আমরা যারা এই রাষ্ট্রবাদী সংগঠনে কাজ করছি, আমাদেরও দায়িত্ব যে আমরা যে কাজগুলো সরকার দিচ্ছে সেগুলোকে সঠিক ইমপ্লিমেন্ট করা, এবং মানুষ যেন, আমি শুরুতে যেটা বলছিলাম, মানুষ যেন রিয়েলাইজ করে যে হ্যাঁ, এই সরকারটা আমাদের পাশে রয়েছে। অন্য এই যে দীর্ঘ 25-30 বছর যেভাবে কাজটা একটা ধরনের হয়েছে, এটার পরিবর্তন চাই, অর্থাৎ কাজ করার ধরন পরিবর্তন চাই, ওই ফটোটার পরিবর্তন নয়। ফটোটা থাকবে, ফটোটা থাকবে। দেখুন, আমরা এর জন্য কথাগুলো বারবার ঘুরে আসে, আমরা এই গত 5 তারিখে, এই 5ই জুন আমরা বিশ্ব পরিবেশ দিবস মানিয়েছি, আমরা ভারতের লোকও মানিয়েছি, গোটা পৃথিবীর লোক মানিয়েছে। আচ্ছা বলুন তো দেখি, 50 বছর আগে শুরু হয়েছিল এই বিশ্ব পরিবেশ দিবস, 50 বছর ধরেই তো অনুষ্ঠানটা হচ্ছে, আমরাও অনেক সময় সামিল হয়েছি ছাত্র জীবনে। আপনারা আগরতলা শহরে যে সমস্ত বনেজি স্কুলে পড়াশোনা করেছেন, আমার দিদিরা যারা তুলসীবতীতে পড়তেন, উমাকান্ততে যারা পড়তেন, বা অন্য স্কুলগুলোতে যারা পড়াশোনা করেছেন, বিভিন্ন হসপিটাল, বিভিন্ন অর্গানাইজেশন, আপনাদের পিডাব্লিউডি দপ্তরের সামনে দেখবেন প্রত্যেক বছর তো আপনারা গাছ লাগিয়েছেন, 10টা 15টা 20টা বৃক্ষরোপণ করেছেন। আজ 50 বছরের মাথায় কটা গাছ আছে? সেখানে তো 10টা করে গাছ লাগালে 500 গাছ এক একটা অর্গানাইজেশন সামনে থাকার কথা ছিল, 10টা গাছও যদি বছরে লাগিয়ে থাকেন, কিন্তু পুরো মাসটাই তো অনুষ্ঠান করেন। এই যে বর্ষার সিজন চলছে, এই জুন মাসটা পরিবেশ দিবসের নাম করে পুরো মাস অনুষ্ঠান হবে, কিন্তু বছরের লাস্টে আমরা একবারও গুনিরা কটা গাছ বাঁচল? 50 বছরের মাথায় আজও সেই আন্দোলন, সেই আজও সেই বিশ্ব পরিবেশ দিবস মানাতে হবে, এটা 50 বছর নয়, আরো 500 বছর মানাতে হবে, তবু গাছ বাঁচবে না। কারণ গাছ বাঁচানোর যতক্ষণ পর্যন্ত সংকল্প থাকবে না, যতক্ষণ গাছ বাঁচানোর জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করা হবে না, ততদিন অনুষ্ঠান করে লাভ হবে না। এর জন্য যতই আমরা সভা করি, যতই সমিতি করি, যতক্ষণ পর্যন্ত হৃদয় থেকে, মন থেকে, দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য নিজেকে সমর্পিত না করবে, ততক্ষণ পর্যন্ত ফ্ল্যাগ বা স্লোগান দিয়ে কোনো লাভ হবে না। ফ্ল্যাগ স্লোগান দেওয়ার জন্য মন তৈরি করতে হবে। আমরা যাদেরকে আদর্শ বলে আমরা আজ কথা বলছি, দন্তপত্র প্রমৃতি যে সংগঠন থেকে এসছেন, আমরা সেই সংগঠন নিয়ে যদি কথা বলি, আজ প্রায় 100 বছর ছুটে চলছে, 97 বছর পার করছে, 100 বছর কদিনের মধ্যে হবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছরে কতজন স্বয়ংসেবক চালক বদল হয়েছে বলুন তো দেখি, কোনোদিন শুনেছেন যে কে স্বয়ংসেবক চালক ছিল, ওনাকে বদলানোর পর যে এসছে কোথায় কোনো কন্ট্রোভার্সি? এক কলম, এক লাইন কেউ বলতে পারবেন কোনোদিন শুনেছেন যে এক পরিবর্তনের সময়?